কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। এজন্যই অদ্বৈত আচার্যপাদ ভাবছেন ভগবান কিসে সন্তুষ্ট হন, তাকে কিসে বশ করা যায়। এই জগতে অনেক তান্ত্রিক দেখবে যারা অ্যাডভার্টাইজ করে, পঞ্জিকাতেও অ্যাডভার্টাইজ দেয়, মনের মানুষকে বশীকরণ, স্বামী স্ত্রীর অমিল থেকে মিল করে দেওয়া, অমুক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন, এরকম আছে কি নেই? জয় বেশি চিৎকার দিছে, মনে অভিজ্ঞতা আছে। তারপরে এখানেই শেষ নয়, আমরা তান্ত্রিকের কাছে গিয়ে বলি যত টাকা লাগে দেব, আমি ওকে ভালোবাসি, একটু বশ করে দিই। কিন্তু এই যে তাবিজ কবজ দিয়ে বশ, এটা সীমিত সময়ের জন্য। অদ্বৈত আচার্য ভাবছেন ভগবানকে কি করে বশ করা যায়, ভগবানকে বশ করা যায়। তাই তিনি শাস্ত্র দেখতে লাগলেন কি মন্ত্র আছে। খুঁজতে 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 তিনি একটি মন্ত্র খুঁজে পেলেন, গৌতমীয় তন্ত্র নামক একটা শাস্ত্র গ্রন্থে দেবর্ষি নারদ সেই মন্ত্রটা বলছেন, সেটা আবার হরিভক্তি বিলাসে উল্লেখ আছে। মন্ত্রটা কি? তুলসী দলমাত্রেন জলস্য চুলু কেন বা বিক্রিনীতে সমাত্মন ভক্তব্য ভক্ত বৎসল। দেবর্ষি নারদ বলছেন একটা তুলসী পত্রের সঙ্গে এক গণ্ডুষ জল যদি কেউ প্রত্যেক দিন ভগবানের নামে অর্পণ করে প্রেম আর ভক্তি মাখিয়ে, সেই ভগবান সেই ভক্তের কাছে বশীভূত হয়ে নিজেকে পর্যন্ত ভক্তের কাছে বিক্রি করে দেয়, বিক্রি করে দেয় নিজেকে ভগবান। অদ্বৈত আচার্য তাই এক যুগের বেশি 14টি বছর তুলসী পত্র চন্দন মাখিয়ে সুরধনি গঙ্গায় মদন গোপালের উদ্দেশ্যে তিনি নিবেদন করলেন। অদ্বৈত আচার্যের আরাধ্য বিগ্রহ মদন গোপাল এখনো শান্তিপুরে সেই বিগ্রহ, অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ পূজিত হচ্ছে, আমরা দর্শন করেছি। এত সুন্দর বিগ্রহ কল্পনাও করতে পারবে না। সেই মদন গোপালের উদ্দেশ্যে সুরধনি গঙ্গার মাঝে প্রত্যহ তুলসী পত্র তিনি অর্পণ করছেন, আর তুলসী পত্র অর্পণ করে গোলকের গোলকপতি ভগবানকে ডাকছেন, প্রভু গো এই কলিহত জীবের যদি দুঃখকে দূর করতে হয় স্বয়ং তোমাকে জগতের বুকে ফিরে আসতে হবে। ভগবান অদ্বৈতের নয়নার জলের কৃপা করে, নয়নার জলের শক্তিতে কৃপা করে সন্তুষ্ট হয়ে গোলক ধাম থেকে ভুলুকে নামলেন। স্বয়ং মদন গোপাল হলেন গৌরাঙ্গ সুন্দর কলিযুগে, অর্থাৎ কৃষ্ণই গৌর হলেন। কিসের দ্বারা? নয়নার জল তুলসী পত্রের দ্বারা। তাই কলিযুগের মানুষের আর কোন সম্বল নাই, একটাই সম্বল, তুলসী পত্র আর নয়নের জলে। প্রভু পুজলে নাকি তোমায় মিলে, নয়নার জল তুলসী পত্র দ্বারা গোলকপতি গোলক বিহারী গোবিন্দকে বশীভূত করা যায়। নারদ একদিন গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, প্রভু গো তুমি যে বললে এক গণ্ডুষ জল, একটা তুলসী পত্র আর একটা ফল, তাও যদি কেউ তোমাকে অর্পণ করে তাতেই তুমি সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তির আপ্লুত উপহার তুমি গ্রহণ করে নাও। ও প্রভু, আমার হৃদয় মাঝে একটা জিজ্ঞাসা জেগেছে, কোন ভক্ত মনে করো অর্থের অভাবে ফলমূল কিনতে পেল না, ফলমূল কেনার তার অর্থ নাই, আছে কি নি এমন মানুষ? আজকে ফল নাই, কিনতে পারো নাই, আর শুধু কি ভগবানকে ফলেই দেবে? এটা কাকে বলা হয়েছে? যাদের সামর্থ্য নাই। এবার আমার সামর্থ্য আছে পঞ্চব্যঞ্জন ভগবানকে দেওয়ার, তাই বলি কি আমি ফল দেবো? শুধু পঞ্চব্যঞ্জন দেব? আমরা বলি ভগবান গোপাল আমার ছেলে কি খেতে দাও, একটু বাতাসা আর কদমা আর বাজারের কম দামি ফল কলা, আর নিজের পেট থেকে যে গোপাল বের হয়েছে তোমার ছেলে কি খেতে দাও, চারটা পাঁচটা আইটেম, সে যা ভালোবাসে তাই। আর গোবিন্দ যাকে তুমি ছেলে ভেবেছো তাকে কি খেতে দাও, একটু বাতাসা একটু মিষ্টি একটু চিনি, চিনি মিশ্রি বাতাসা খেতে খেতে গোপালেরও হয়তো ডায়াবেটিস হয়ে যাচ্ছে, চিনি মিশ্রি খেতে খেতে। এবার তোমার পেট থেকে যে গোপাল বের হলো তোমার সন্তান,
তাকে যদি প্রত্যেকদিন চিনি দাও মিষ্টি দাও বাতাসা দাও সে তোমার ঘরে থাকবে ছেলেটা থাকবে প্রত্যেকদিন চিনি খেলে মিষ্টি খেলে বাতাসা খেলে সে কি বলবে সে বলবে জন্ম দিয়েছো খাওয়াতে পারো না তো জন্ম দিয়েছিলে কেন এমন কথাও বলে দেবে চিনি মিষ্টি বাতাসা খেয়ে গোপাল ঘরে থাকবে হ্যাঁ ভেবে দেখো এগুলো অনুভবের বিষয় আমরা বলি সংসার আমার নয় ভগবানের আমরা বলি সন্তান আমার নয় ভগবানের আমার গুরুদেব হাজার হাজার ভক্তের সামনে একদিন পাঠে বলেছিলেন সংসার কার সব মায়েরা হাত তুলে বলে গুরুদেব ভগবানের সন্তান কার গুরুদেব ভগবানের এবার গুরুদেব বলে উঠলেন সব ভগবানের ভেবে বলো আগে গুরুদেব কিছুই নিয়ে আসেনি ভগবানের নয় তো কে কার হবে তো যাদের তিন চারটা ছেলে আছে একটা ছেলে আমাকে দিয়ে দাও মন্দিরে ভগবানের সেবা করবে ভগবানের যেহেতু সন্তান একটা ভগবানকে দিয়ে দাও ভগবানের মন্দিরে সেবা করবে হাত তুলো এবার কেউ হাত তুলছে না এবার গুরুদেব বলেন একটু আগে বললে ভগবানের সন্তান তো হাত তুলো কার সন্তান আছে তিনটা হাত তুলো অনেকে হাত তুলছে বলছি একটা দিয়ে দাও বড় ছেলেটা বলছি গুরুদেব প্রথম প্রথম সন্তান হওয়ার যে অনুভূতি এটা একমাত্র নারী অনুভব করতে পারে প্রথম সন্তানটা কি করে দিয়ে দেই গুরুদেব তো বলছে ছোটটা দিয়ে দাও বলছে শেষ সন্তান আরো বেশি আদরের থাকে এটাকে কি করে দেব বলছে তাহলে মেজটাকে দিয়ে দাও বলছে এটাকে ছাড়া ঘুমাতে পারি না গুরুদেব বলছে ভগবানের সন্তান ঠক আমরা ঠক বাটপার ভগবানের সঙ্গে আমরা বাটপারি করছি বলছি ভগবানের সংসার আর খাওয়াচ্ছি চিনি আর বাতাসা এই জন্যই ভগবান গীতায় বলছে আমার জিনিস আমাকে দেয় না আর খায় ওরা হচ্ছে চুর চুরি করে খায় ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে না দিয়ে যারা আহার করে তারা চুরি করে খায় চৌর্য বৃত্তি করে গীতাটা পড়ে দেখবেন এটা আমার কথা নয় ভগবানের কথা যে আমার প্রদত্ত জিনিস যারা আমাকে দিয়ে আহার করে না ওরা চুরি করে খায় ওরা হচ্ছে চুর আর চুরের শাস্তি পেতে হয় কি হয় না কাজেই শাস্তি পেতে হবে এইভাবে তোর যাবে না সময় অজ্ঞান মনুরে এইভাবে তোর যাবে না সময় পূর্ণিমা তো থাকবে নারে আসবে অমাবস্যা চিরকাল তো থাকবে নারে রঙ্গের ভালোবাসা তাহলে যাদের সামর্থ্য আছে পঞ্চব্যঞ্জন আদি দেবে ছাপ্পান্ন ব্যঞ্জন দেবে আর ভগবান জানিয়ে দিলেন যাদের কোনো সামর্থ্য নেই একেবারে সামর্থ্য নেই তার যদি ফলমূল কেনার টাকাও না থাকে অন্ন ব্যঞ্জন আদি ক্রয় করারও সামর্থ্য না থাকে একটা তুলসী পত্র এক গন্ডুষ জল আর একটা পুষ্পও যদি কেউ আমায় প্রীতি সহকারে অর্পণ করে হে নারদ আমি সেই ভক্তের প্রীতি উপহার সানন্দে গ্রহণ করি এবার নারদ ভগবানকে বলছেন প্রভু যদি কেউ অর্থের অভাবে ফল কিনতে না পারে তাহলে সে তোমার কি করে সেবা করবে ভগবান বলে উঠলেন নারদ যদি কেউ ফল কিনতে না পারে একটা তুলসী পত্র এক গন্ডুষ জল আর যদি একটা পুষ্প আমাকে ভালোবেসে ভক্তি সহকারে আমাকে অর্পণ করে আমি তাতেই সন্তুষ্ট হই নারদ অবাক হয়ে বললেন ও প্রভু কোনদিন যদি গাছে ফুল না ফুটে তাহলে কি করে তোমার পূজা করব দেখবেন এমনিতে অজুহাত নেই কিন্তু ভগবানের সেবাতে কত অজুহাত যদি একদিন মালা জপ করতে না পারি কি হবে উপবাস যদি একদিন থাকতে না পারি যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তাহলে কি করব অন্য ক্ষেত্রে অজুহাত নাই কিন্তু ভগবানের কাজের ক্ষেত্রে কত যে আমাদের অজুহাত আমি একজনকে বললাম যে এত অজুহাত কেন দিচ্ছেন বলছেন যদি কাজের ভিড়ে দুমালা হরিনাম না করতে পারি সংকল্প মাত্র দুমালা দশ মিনিট সময় লাগে তো বলছে যদি প্রভুজি দুমালা করতে না পারি কাজের ভিড়ে যদি ভুলে যাই তাই বলছি এমনকি কোনোদিন হয়েছে অনেক কাজ ছিল খাবার খেতে ভুলে গেছো কই না এটা কি ভোলা যায় নাকি আত্মার খাবার হচ্ছে হরিনাম আমরা প্রত্যেকদিন যে খাবার খাচ্ছি নিরামিষ বলো আমিষ বলো যদিও আমিষ নিরামিষ বলে কোনো শব্দ নাই গীতায় গীতায় তিন প্রকার আহার সাত্বিক রাজসিক তামসিক আত্মা
কোনো কিছু খায় না, মাছ মাংস নিরামিষ কিছুই খায় না। আত্মার খাবার হরি নাম হরি কথা, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা। তাহলে দুদিন দেহকে খাবার না দিলে দেহ কি হয়? ক্লান্ত হয়ে যায়। তো আত্মাকে যারা খাবার দিচ্ছি না, যারা হরিনাম করছি না, হরিকথা শ্রবণ করছি না, তাদের আত্মা উপবাসী আছে। তো আত্মা উপবাসী থাকলে আত্মার অবস্থা কি ভেবে দেখো। আমরা ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে কত অজুহাত দিচ্ছি। দেবর্ষি নারদ আমাদের হয়েই তো প্রশ্নগুলো করছেন। ভগবান বলছেন, নারদ এত অজুহাত, যদি গাছে ফুল না ফুটে তখন তোমার কি করে সেবা করব। এবার ভগবান যদি বলতেন যে কিনে নিয়ে আসো, বলবে টাকা নাই কিনবো কি করে। ভগবান কিনে আনার কথা বলেন নাই। ভগবান বললেন, যদি বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত না হয়, পুষ্পর প্রয়োজন নেই নারদ, এক গন্ডুষ জল আর তুমি আমাকে একটা তুলসী পত্রই প্রদান করিও, তবে সেই তুলসী পত্র আর জলের মাঝে একটু ভক্তি মাখিয়ে দিও, একটু প্রেম মাখিয়ে দিও, প্রেমটাই মুখ্য নারদ। নারদ ভগবানকে ঠেকাতে চাইলেন কিন্তু ঠেকাতে পারলেন না। ভগবান তো করুণাময় পতিত পাবন, তিনি ঠেকাতে পারছেন না। এবার নারদ বলছে, অপ্রভু আরেকটা কথা বলি, কোন জায়গায় গেলাম তুলসী পত্র নাই, তোমার সেবা কি করে করব। যেমন আমার কিছু ভক্ত আছে ফ্রান্সে, ওরা তুলসী পত্র পায় না, তো ওরা কি করে ভোগ লাগাবে, তুলসী পত্র নাই ওদের। আর ভারত থেকে যে তুলসী পত্রগুলো শুকিয়ে যায় কত দাম আপনি কল্পনাও করতে পারবেন না। তারপর ওরা কি করে জানেন, তুলসী মালা ভিজিয়ে জল দিয়ে দেয়, দিয়ে অর্পণ করে, কত কষ্ট করে ওরা ভজন করে। আর আমরা তুলসী বৃক্ষ বাড়িতে আছে, একটু স্নান করাতে অলসতা করি, একটু প্রণাম দেই না, পরিক্রমা করি না। এই হলো আমাদের দুর্গতি। পাশ্চাত্যের অনেক দেশে তুলসী বৃক্ষ নাই, আমরা কত সৌভাগ্যবান, অথচ আমরা তুলসীর সেবা করছি না। তুলসী পত্র যদি না থাকে কি করব প্রভু, এক গন্ডুষ জলি আমায় দিও, তবে নারদ একটু ভক্তি আর প্রেম মাখিয়ে দিতে হবে। নারদ অবাক হলেন, প্রভুর কৃপা এত। নারদ এবার বলেন, প্রভু লাস্ট একটা প্রশ্ন, শেষ জিজ্ঞাসা, আমি মরুভূমিতে গেলাম যেখানে কোনো জল নেই, তোমার সেবা কি করে করব। এটা কি নারদের কথা না আমাদের মতো সংসারী মানুষের কথা নারদ বলছেন, যারা অজুহাত দিই আমরা। এবার গোবিন্দ নারদের দিকে তাকিয়ে বলছেন, তুমি খুব চালাকি করছো তাই না, তুমি জানো আমি আমি সকল চালাকির উপরে কৃপাময়, আমি কৃপা করি। হে নারদ, আমি যখন মনুষ্য জীবকে সৃষ্টি করেছি কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে, প্রথমেই আমি জলের ব্যবস্থা করেছি। ভাগবত পড়ে দেখবেন জলময় ছিল সকল কিছু, সৃষ্টি তত্ত্ব পড়বে। তাছাড়া 75% এই ভূখণ্ডে জল, আমাদের শরীরে 75% জল। হে নারদ, আমি যখন মনুষ্য জীবকে সৃষ্টি করেছি সর্বপ্রথমেই আমি জলের ব্যবস্থা করেছি, পাঁচটা জিনিস দিয়ে তাদেরকে আমি দেহ তৈরি করেছি, জল মাটি আগুন আকাশ বাতাস পঞ্চভূতের দেহ। হে নারদ, আমি মনুষ্য জীবের এমন এক জায়গায় জলের ব্যবস্থা করে দিয়েছি, পৃথিবীর সকল জল যদি ফুরিয়ে যায় এই জল কোনোদিন তাদের ফুরায় না নারদ, এই জল আমি তাদের দুটো নয়নের মাঝে ব্যবস্থা করে দিয়েছি, পৃথিবীর সকল জল ফুরিয়ে যেতে পারে কিন্তু নয়নের জল কখনো ফুরিয়ে যেতে পারে না নারদ। কেউ যদি ফল ক্রয় করতে না পারে, পুষ্প যদি না পায়, পত্রও যদি না পায়, যদি জল কোনোদিন ব্যবস্থা করতে না পারে কোনো জায়গায় গিয়ে, দুফুটার নয়নের জল যদি ভক্তি আর প্রেম মাখিয়ে আমার চরণে অর্পণ করে, আমি সেই ভক্তের ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে জনমের মতো আমি তাকে আমার চরণ দানে বাদিত করে দিয়ে দেই। আর কত সুযোগ করে দেবেন বাবা, আর কত কৃপা করবেন কৃপাময় ভগবান।
তাই আমরা প্রত্যহ তুলসীকে স্নান করাব, প্রণাম দেব, পরিক্রমা করব। তুলসী কাষ্ঠের মাল্য যারা গ্রহণ করিনি, আমরা তুলসী কাষ্ঠের মালাটা গ্রহণ করব। একটু তুলসী আরতিটা প্রত্যেক দিন করুন, গৃহের মঙ্গল হবে, গৃহের নেগেটিভ শক্তি অমঙ্গল দূর হয়ে যাবে, মঙ্গল আনয়ন হবে তুলসীর কৃপায়, অমঙ্গল দূর হবে। কেউ যদি জেনে আগুনে হাত দেয়, না জেনে আগুনে হাত দেয়, আগুন কি না পুড়িয়ে থাকবে? যে না জেনে হাত দিয়েছে আমি তাকে পুড়াবো না, আগুনের ধর্মই পুরানো। কেউ যদি মাহাত্ম্য না জেনেও তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, তুলসীর সেবা করে, প্রণাম দেয়, তাহলেও তার কৃপা হয়ে যাবে। আজকে লক্ষ হীরা পতিতার কথা তো আমরা শুনছি, সে ভেতরে প্রবেশ করবে, অথচ তুলসী বৃক্ষটাকে যখন দেখলো এত ভালো লাগলো তার, একটু সে জড়িয়ে ধরলো, কিন্তু সে জানে না ওর মহিমা, ও তো গণিকা বৃত্তি করে, ও কি করে তুলসীর মহিমা জানবে? ওই এসেছে হরিদাস ঠাকুরকে ভজনচ্যুত করবে, কামভাবে লিপ্ত করবে, তুলসীকে আলতো করে জড়িয়ে ধরে ভেতরে প্রবেশ করলো। শাস্ত্র জানিয়ে দিলেন, পরশ করিলে বপু পবিত্র করায়, বপু মানে শরীর, শরীর পবিত্র হয়ে যায় তুলসীর পরশে। ভেতরে প্রবেশ যখন করলো লক্ষ হীরা হরিদাস ঠাকুর, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হলে কারোর সঙ্গে কথা বলতেন না। চেষ্টা করা উচিত আমাদের নির্ধারিত সংখ্যক জপটা কথা না বলে করার। এরপরও যদি ইনক্রেস কোনো কারণে কথা বলতে হয়, আপনি 1 মালা জপ শেষ করে যখন সুমেরুতে আসবেন তখন আপনি কথা বলতে পারবেন। যদিও আমরা পারছি না, কিন্তু অভ্যাস করতে হবে, চেষ্টার তো বিকল্প নেই, চেষ্টা করতে হবে। একদিন পারিনি কথা না বলে, আরেকদিন চেষ্টা করব, আরেকদিন চেষ্টা করব, যতটুকু পারি। 100% পারলাম না, 50%, 60%, 70%, 80%, তাতেও তো মঙ্গল হবে। চেষ্টা করা উচিত নির্ধারিত সংখ্যক হরিনামটা কথা না বলি করার। হরিদাস ঠাকুর ইঙ্গিতে বুঝিয়ে বললেন, বসো, কথা বললেন না, ইঙ্গিতে বুঝালেন বসো। আর বুঝিয়ে বললেন, আমার জপ সংখ্যা পূর্ণ হলে তোমার ইচ্ছে পূরণ করব। লক্ষ হীরা কি আর করবে, বসে রইল। হরিদাস ঠাকুর হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একটা গণিকা যে কোনোদিন কৃষ্ণ নাম শুনেনি অবাক হবে, বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মমতা ময়ী দেবী, মমতা ব্যানার্জি, হরি নামটা বলতে পারে না। হায় রে মূর্খ, আবার রাজ্যের তুই মুখ্যমন্ত্রী, হরি নামটা বলতে পারে না। ইউটিউবে দেখবেন ভাইরাল হয়েছে, রথযাত্রায় গিয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলতে পারলো না, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। কই যাবে বাংলার মুখ্যমন্ত্রী? সে নাকি চণ্ডী পাঠ থেকে শুরু করে একেবারে সব করে, সব করে, সরস্বতীর মন্ত্র বলতে পারে না, প্রণামে পূজাও করে। এই হলো অবস্থা, সনাতন সংস্কৃতির কিছুই জানে না। রাজ্যের যিনি অধিষ্ঠাত্রী, রাজ্যের যিনি মা, সে যদি মূর্খ হয় ধর্মক্ষেত্রে, তাহলে তার প্রজারা মূর্খ হবে না তো হবে কি? মা যদি মূর্খ হয়, ইউটিউবের মাধ্যমে অনলাইনে শুনুক মানুষ, এগুলো শোনা দরকার, শুনুক। একটা মুখ্যমন্ত্রী বলতে পারে না প্রণাম মন্ত্র সরস্বতী, হরি নাম বলতে পারে না, হরে কৃষ্ণ মহামন্ত্র, শুভনাম বত্রিশঙ্কর বলতে পারে না, সে চণ্ডী পাঠ করে, সে সরস্বতী করে পূজা, বোকা ভাবো মানুষকে, কোথায় যাবে? ধর্ম প্রতিপালনে আমরা কখনো অকস্মিন কালেও আমরা নিজেকে যত্নবান করি না, ধর্মটাকে আমরা অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলেছি, ধর্মটা অপশনাল প্রয়োজন নেই, অথচ ধর্ম হীনা জীবন পশুর সমান। যে ধর্ম প্রতিপালন করে না তার জীবন পশুর সমান, পশু আহার গ্রহণ করে, মানুষ আহার গ্রহণ করে, পশু ঘুমায়, মানুষও ঘুমায়, পশু সেক্স করে, মানুষও করে, পশুর মৃত্যু ভয় আছে, মানুষেরও আছে, তো মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটা জায়গায় পার্থক্য,
অসুখ তাকে ভগবান মনুষ্যত্ব দেন নাই বিবেক বুদ্ধি দেন নাই আমাকে তোমাকে ভগবান বিবেক দিয়েছেন এই বিবেকটাকে বলছে হুঁশ জ্ঞান এই জন্য আমাদেরকে বলে মানুষ মানুষ হুঁশ জ্ঞান নাই সে মানুষ না হুঁশ জ্ঞান মানে বিবেক বুদ্ধি তোমাকে ভাবতে হবে তুমি কে এলে কোথা থেকে যাবে কোথায় সংসারে যাদের সঙ্গে মিশছ ওরা তোমার কে ওরা কি সত্যি তোমার আপনার জন এগুলো ভাবার জন্যই তুমি এই জীবন প্রাপ্ত হয়েছ কুকুর ছাগল বিড়াল টিকটিকি হাঙ্গর কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্মে ভাবার শক্তি ছিল না গো মনুষ্যত্ব বোধ ছিল না একমাত্র মানুষ কুলে ভগবান এগুলো দিয়েছেন কিন্তু আমরা এই মনুষ্য জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না পারছি না যে গণিকা বৃত্তি করত আজকে সে বসে বসে হরিনাম শ্রবণ করছে কেন নাম পূর্ণ না হলে সে তার ইচ্ছে চরিতার্থ করতে পারবে না কার নিকটে হরিনাম শুনছে সাধারণ কেউ নয় যদু মধু নয় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর নামের যিনি আচার্য নামাচার্য নাম যুগ আচার্য নামাচার্য উত্তম অধিকারী সাধু যার গায়ের বাতাস লাগলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যায় সাধারণ কেউ নয় গো যে হরিণ দাস বাইশ বাজারের ব্যত্রাঘাত যে সহ্য করেছিল মারতে মারতে যার শরীরকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল এরপর যার বদন থেকে কৃষ্ণ নামের ধ্বনিকে বন্ধ করা যায় নাই ওরে তোরা মারতে মারতে আমার শরীরটাকে খণ্ড বিখণ্ড করে ফেল কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস বইবে আমি ততক্ষণ পর্যন্ত দুটো বাহু তুলে হরি বলে নৃত্য করবরে কৃষ্ণ নামে বিভোর হবরে অদ্বৈত আচার্য পাদ যখন হরিদাস ঠাকুরকে পেয়েছিলেন তার দেহটা যখন জলে ভাসিয়ে দিয়েছিল কাজীর শূন্যরা সর্বাঙ্গে দাগ দেখে অদ্বৈত আচার্য পাদ বলেছিলেন তুমি কে আমি হারেস হবিউল্লাহ মিয়ার ছেলে সারা শরীরে এত দাগ কেন এগুলো দাগ নয় আচার্য পাদ অলংকার 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 কি এমন হয় এগুলো কৃষ্ণ নামের অলংকার আচার্য পাদ আমি কৃষ্ণ নামের অলংকার পড়েছি জানেন আচার্য ওরা আমাকে বাইশ বাজারে ব্যত্রাঘাত করলো আমার একটাই অপরাধ আমি হরিনাম করি আমার বদন থেকে ওরা হরিনাম বন্ধ করতে পারে নাই আমি কতবার চেষ্টা করেছি ওদের দুর্দশা দেখে কারণ আমার বদন থেকে হরিনাম বন্ধ করতে না পারলে কাজী ওদের গর্দান দেবে তো ওদের দুঃখে দুঃখী হয়ে কতবার আমি ওই রসনাকে বলেছি ওরে কৃষ্ণ নাম ব্যতীত কি আর কিছু গাইতে পারিস না আমি কতবার চেষ্টা করেছি কৃষ্ণ নাম না গাইতে আমি কতবার এই দুটো নয়নকে অনুনয় করেছি ওরে ভগবান কৃষ্ণ ছাড়া কি আর কিছু দেখতে পারিস না রে আমি কতবার রসনাকে বলেছি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ব্যতীত আর কি কিছু গাইতে পারিস না কিন্তু কি আচার্য পাদ আমি যতবার চেষ্টা করেছি চোখ বন্ধ করলে আমি আরো গভীর ভাবে কৃষ্ণ ব্যতীত কাউকে দর্শন করতে পারি না আমি আমি কতবার চেষ্টা করেছি কৃষ্ণ নাম না করতে কিন্তু ভেতর থেকে কে জানি অটোমেটিক কৃষ্ণ নামের স্ফুরণ ঘটিয়ে দেয় অদ্বৈত আচার্য বললেন যে কৃষ্ণ নামের জন্য এত মার সহ্য করতে পারে তার নাম হারেস কেন হবে আজ থেকে তোমার নাম দিলাম আমি হরিদাস হরির দাস ব্যতীত হরির আজ্ঞা এমন করে কেউ পালন করার শক্তি রাখে না একমাত্র হরিদাস হরির আজ্ঞা এমন করে পালন করতে পারে যে সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলংকার এমন করে পড়তে পারে
চেয়ে সাধারণ কেউ হতে পারে না, ওরে দাস ব্যতীত হরির আদেশ কেউ পালন করতে পারে না। তুমি সাধারণ কেউ নয়, তুমি সাধারণ কেউ হতে পারো না। নাম করতে করতে যাদের সত্তা নামময় হয়ে যায়, ঘুমের গুড়ে সে নাম বলে, তাকে নাম করতে হয় না, তার শরীরের প্রত্যেকটা অংশ নামি সিদ্ধ, প্রত্যেকটা জায়গা থেকে নাম স্ফুরিত হয়, নামের এত শক্তি। কবিরাজ গোস্বামী পাদ তাই বলেছিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় হয় ভাব। একবার যদি কেউ কৃষ্ণ নামের সংস্পর্শে যায়, যদি কেউ বলে আজ থেকে আমি আর নাম করব না, সে নামকে ছাড়তে চাইলেও নাম তাকে ছাড়বে না, ছাড়বে না গো। কেউ দীর্ঘকাল সাধু সঙ্গ করার পরও জপ সংখ্যা পূরণ হয় নাই, ভগবত কার্যের ক্ষেত্রে অনুরাগ যদি না অনুভব করে, জপ পূর্ণ হয় নাই কিন্তু ব্যাপারে তাগিদ হয় না, আমার জপ হয়নি আজ, আহ্নিক হয়নি, এমন যদি তাগিদ না থাকে, বুঝতে হবে সে প্রকৃত সাধু সঙ্গের যে তত্ত্ব সেই তত্ত্বে নিজেকে আসীন করতে পারে নাই, অর্থাৎ সে সাধু সঙ্গে সে প্রকৃত ভাবে সঙ্গ করতে পারে নাই, শ্রদ্ধা উদিত হয় নাই তার। নতুবা কৃষ্ণ নাম মহামন্ত্রের স্বভাবটা এমন, সাধু সঙ্গের স্বভাবটা এমন, একবার যে সঙ্গে আসীন হবে, একবার যে নামের আশ্রয় গ্রহণ করবে, সে যদি বলে আজ থেকে আমি আর নাম করব না, সে নামকে ছাড়লেও নাম তাকে আর ছাড়বে না। এমন একজন উত্তম অধিকারী সাধুর শ্রীমুখ থেকে লক্ষ হীরা ব্যবসা হরি নাম শ্রবণ করছে, কল্পনা করা যায়? ভাবুন তো, এটাও একটা সৌভাগ্য। বহু জন্মের সৌভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে বৈষ্ণব এমনিতে আসে না, পূর্বপুরুষদের আশীর্বাদ আছে। হয়তো কোন সিঁড়িতে আমরা বহু 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 সিঁড়ি পার হয়ে এসেছি, আমাদের অনেক পূর্বপুরুষ রয়েছেন, হয়তো আমার রক্তের কোন সিঁড়িতে কোন বৈষ্ণব ছিল, কোন ত্যাগী ছিল, কোন মহাত্মা ছিল, তাদের কৃপার কারণে আমি বৈষ্ণব সঙ্গ করতে পারছি। আজকে আমরা যারা ভক্তিপথে আছি, আমরা যারা ত্যাগী হওয়ার চিন্তা করি, আমরা যারা হরিনাম করি, এটা একদম সত্য, আমাদের পূর্বপুরুষদের মাঝে কেউ না কেউ বৈষ্ণব ছিলেন, সাধু ছিলেন, ত্যাগী ছিলেন। আমরা তো জানি না, লক্ষ লক্ষ বছর পেরিয়ে গিয়েছে তাদের অপ্রাকৃত কৃপায়, কারণ রক্তের তো একটা কানেকশন রয়েছে, তাদের অপ্রাকৃত কৃপায় এই সৌভাগ্য আমাদের হয়েছে। বহু জন্মের ভাগ্য থাকলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে, সংসারী মানুষ বছরে দুবার হলেও সাধু সেবার আয়োজন করবে, তিন রাত্রি হলেও সাধুকে গৃহে রাখবে, সাধু যদি কারো গৃহে অবস্থান করে সেই গৃহের সকল পাপ নষ্ট হয়ে যায়। কারণ সাধুরা যেখানে থাকেন সেখানে তারা হরিনাম করেন, আরতি কীর্তনাদি করেন, ভগবানের গুণকীর্তন করেন, আর ভগবানের গুণকীর্তনের প্রভাবে সেই সংসার গৃহ তখন বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এটাই কৃপা, এটাই শ্রেষ্ঠ কৃপা। মনে রাখবে, সাধু সেবায় কোনোদিন কৃপণতা করবে না, সেবায় সহজে কৃপা হয়, কিন্তু সেই সেবা যদি কৃপণতার সঙ্গে করা হয়, সেই সেবা যদি শ্রদ্ধার সঙ্গে না করা হয়, সেই সেবায় কখনো রেজাল্ট পাওয়া যাবে না। শ্রীবাস সাধু সেবা করতে গিয়ে তার স্ত্রীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, মালিনী দেবী তার শরীরের অলংকার বিক্রি করে সাধু সেবা করলো, মহাপ্রভুর সেবা করলো, যার কারণে মহাপ্রভুর আশীর্বাদে শ্রীবাস এই কৃপা পেল। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্নের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তোমার পরিবারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। শ্রীবাসকে বলেছিলেন, আমি তোমার গৃহ ছেড়ে কোনোদিন যাব না, আর তোমার গৃহে একটা কুকুরও এসে যদি গোড়াগড়ি দেয়, সেও বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে। তার মৃত পুত্রকে পর্যন্ত মহাপ্রভু বাঁচিয়ে দিয়েছিলেন। মনে রাখবে, চার জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না, তিন গুণ বেড়ে যায়। কেউ যদি ভগবানের জন্য অর্থ ব্যয় করে, অর্থ কোনোদিন কমে না। জন্মদাতা পিতামাতার জন্য যারা অর্থ ব্যয় করে, মা বাবার সেবায়, অর্থ কোনোদিন কমে না, তিন গুণ বেড়ে যায়। কেউ যদি গুরু বৈষ্ণবের জন্য অর্থ সেবা করে, দীক্ষাগুরু শিক্ষাগুরু ইত্যাদি গুরুবর্গ যারা, তাদের অর্থ কোনোদিন কমে না। কেউ যদি সাধু সেবার জন্য অর্থ ব্যয় করে, অর্থ কোনোদিন কমে না, অর্থ তিন গুণ বেড়ে যায়। আজকে উত্তরপ্রদেশে গিয়ে দেখবে, শেঠ যারা, ওরা সবচেয়ে সাধু সেবা বেশি করে,
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডোনেশন করে সাধু সেবা করে যদি তারা নিঃস্ব হয়ে যেত ফকির হয়ে যেত তাহলে কি দ্বিতীয়বার আর সেবা করত? প্রথম তারিখে 10 লক্ষ দিলে পরের তারিখে এসে আবার 20 লক্ষ টাকা দিচ্ছে বৃন্দাবনে রাধাকুণ্ডের বিভিন্ন মঠ মন্দিরগুলোতে। কারণটা কি? গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে দেখবে কেউ প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জোর করে বলছে একটু জল নাও, কিন্তু কেউ নেয় না। তুমি যে পরিক্রমা করলে যে পুণ্য পাচ্ছ সেবা যদি কারো গ্রহণ করো তোমার পুণ্যের একটা অংশ তিনি গ্রহণ করে ফেলবেন। এই জন্য যত্রতত্র শুধু পরিক্রমা করলে হবে না, সাধুদের সঙ্গে যেতে হবে, নিয়ম জানতে হবে। শত শত লোক দাঁড়িয়ে থাকে একটু সেবার জন্য, প্রসাদ রান্না করে দাঁড়িয়ে থাকে, জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তায় রাস্তায় মেশিন রয়েছে, এই যে তুমি হাঁটলে পা ব্যথা হয়ে যায় তোমাকে মেশিন দ্বারা পা মেসেজ দেবে করিয়ে 5 রুপি, দাঁড়িয়ে থাকে মানুষ সেবার জন্য। কেন? কারণ কি? ওরা যদি কৃপা না পেত তাহলে করছে সাধু সেবা? কারণ সাধু সেবায় অর্থ 3 গুণ বেড়ে যায়, অর্থ কোনোদিন কমে না, 3 গুণ বেড়ে যায়। প্রকৃত সাধুর এমনই মহিমা, হরিনাম করছেন হরিদাস ঠাকুর, লক্ষ গিরা শুনছেন বসে বসে, সারা রাত কেটে গেল, ভোরবেলা লক্ষ গিরা বলে যাচ্ছে ও বাবাজি আমি রাত্রিবেলা আবার আসব। আরো সেজে গুজে অত্যন্ত আকর্ষণীয় রূপে দ্বিতীয় রাত্রিতে লক্ষ গিরা আসলো। যখনই কুটিরে প্রবেশ করতে চায় সামনে তুলসী বৃক্ষটা কেন জানি তাকে আকর্ষণ করে, এত সুন্দর বৃক্ষটাকে সে একটু জড়িয়ে ধরে, ভেতরে প্রবেশ করছে, বসছে, হরিনাম করছেন, জপ সংখ্যা পূরণ হয়নি, ইচ্ছে পূরণ হবে না তাই সে বসে রইল, সারা রাত হরিনাম শুনলো, একটাই তার হৃদয়ে ইচ্ছা কবে সাধুর জপ সংখ্যা পূর্ণ হবে আর সে তার ইচ্ছে পূরণ করবে। দ্বিতীয় রাত কেটে গেল গো, ইচ্ছে পূরণ হলো না, আমি আবার আসবো বাবাজি। গৃহে গিয়ে ভাবছে আমি যে এত সেজে গুজে যাই মনে হয় ওই বাবাজি আমাকে পছন্দ করে না, আমার আমাকে তার ভালো লাগে না। দুরাত্রি হরিনাম শুনে তার মনটা নরম হয়ে গেল গো, বৈরাগ্য এসে গেল, আমি যে এত সেজে গুজে যাই মনে হয় তার ভালো লাগে না, তাই ও যেমন বাবাজি সেজেছে আজ আমি একটু মাতাজি সেজে ওর কাছে যাব। দেখো সঙ্গ কাকে বলে, যে ব্যক্তিটা তিলক কাটবে না সেও যদি হরি কথা 1-2-3 দিন শুনে বাধ্য হয়ে সে কাটবে, যে লোকটা কোনোদিন তুলসীর মালা দেয় না সেও যদি প্রকৃত সাধুর নিকটে বারংবার শ্রবণ করে মনে রাখবে, কোনো ব্যক্তি একবার হরি কথা শুনেই পরিবর্তন হয়ে যায় বুঝবে তার পূর্ব জন্মে অনেক সঞ্চয় ছিল, প্রকৃত সাধুতা মাধ্যম এসে একটা ঘষা দিয়েছে আগুন জ্বলে গেছে, আর যার আগের জন্মে অনেক 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 বেশি পাপ জমা তার সবচেয়ে বেশি শুনতে হবে, তার সবচেয়ে বেশি সাধু সঙ্গ করতে হবে, তা না হলে ক্রিয়া হবে না, কৃপা জাগবে না। এটাই হচ্ছে মুখ্য কথা। তাই সেই দিন আর গর্জিয়াস কোনো শাড়ি পরলেন না, একটা হালকা প্রিন্টের মাঝে শাড়ি, গুগুর খুলে চরণে নূপুর। তৃতীয় রাত্রিতে কুটিরের উদ্দেশ্যে যাত্রা করলো লক্ষ হীরা, হরিদাস ঠাকুরকে গিয়ে বলছে ও ঠাকুর, হে বাবাজি ঠাকুর, দুরাত্রি তো তোমার গান শুনেছি, তোমার তো একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, আজকে আমি গাইবো আর তুমি শুনবে, আমি তোমায় গান শোনাবো। যখন লক্ষ হীরা নিজে গান গাইতে চায় অন্য গান, কিন্তু সেই গান গাইতে গিয়ে তার বদনে কৃষ্ণ নাম এসে যায়। কি ব্যাপার, আমি আমার গান গাইতে চাই কিন্তু কৃষ্ণ নাম কেন চলে আসে, এই কি ব্যাপার, আমি আমার গান গাইতে চাই কৃষ্ণ নাম কেন আসে, এটাকে অভ্যাস যুগ বলছেন গীতা। তুমি যখন হরিনাম অভ্যাস করবে হুচট কেলেও তুমি তখন হরি বলবে,
সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা গভীর, এই জন্য আচার খেলে ও মা গো বলে আর্তনাদ করে। কেউ যদি মারে প্রথমে বলে ও মা গো, কারণটা কি? মায়ের সঙ্গে সম্পর্কটা গভীর। আজকে কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক গভীর নেই বলে আমি আমি কষ্ট পেলে কৃষ্ণ বলি না, আচার খেলে কৃষ্ণ বলি না, কারণ তার সঙ্গে সম্পর্ক নেই আমার। এমন অভ্যাস এমন একটা জিনিস, এই যে আমরা ইন্ডিয়াতে যখন আমি আমার কথা বলছি একেবারে গোপনীয়তা কথা, আজকে মানে কেন জানি বলতে ইচ্ছে হচ্ছে, এই আমরা নগর কীর্তন করতে যখন প্রত্যেক দিন করলাম, এরপরে আমি এই গৌর সুন্দর প্রভুকে বলেছিলাম যে আমি ঘুমে ঘুমানোর সময়ও আমার কানে শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ ধ্বনিটা বাজে সব সময়। আমরা নগর কীর্তন একটা এমন অভ্যাস হয়ে গেছে, সব জায়গায় পাড়ায় পাড়ায় সব জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছি সবাই গৌরাঙ্গ, মানে একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই এই জায়গায় যেভাবে কানে গৌরাঙ্গ ধ্বনি হয়েছে বাংলাদেশে আসার পর এইভাবে হচ্ছে না। এই যে অভ্যাস যুগে তাকে বলে অভ্যাস, যত করবে যা অভ্যাস করবে তাই তোমার করণে ধ্বনিত হবে, তাই তোমার হৃদয়ের মাঝে প্রথিত হবে। গাইতে পারছি না, নাচ তো যায় নাই, অঙ্গভঙ্গি করতে শুরু করলেন কামনায় লিপ্ত করার জন্য, সারা রাত চেষ্টা করলেন, হাত পা বাঁকাতে বাঁকাতে সকাল হয়ে গেল, চেয়েও তাকালেন না হরিদাস ঠাকুর, বসে রইলেন লক্ষ হীরা, স্নান আদি সমাপন করে নিত্যকৃত্য সেরে কুটিরে প্রবেশ করে দেখলেন লক্ষ হীরা বসে রয়েছে। হরিদাস ঠাকুর লক্ষ হীরার দিকে তাকিয়ে বলছে, মা আমি তোমায় তিন রাত্রি বসিয়ে রেখেছি, আমার যে জপ সংখ্যা পূর্ণ না হলে আমি কারোর সঙ্গে কথা বলি না, বলো মা তোমার কি চাই, কেন তুমি আমার কাছে তিন রাত এসেছ? কথাটা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ হীরার হৃদয়ে চুরমার হয়ে গেল, আমি এসেছি ওই সাধুর সঙ্গে অসৎ কার্য করতে, আর তিনি আমাকে মায়ের মর্যাদা দিলেন, মায়ের স্থানে বসিয়ে দিলেন, ছি 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 ছি, আমি নারী জাতির কলঙ্ক। প্রত্যেকটা নারীর মাঝে একটা মাতৃসত্তা রয়েছে, ওই সত্তাটা যদি জাগ্রত হয়ে যায় নারী ওই সত্তার জন্য সকল কিছু করতে পারে। অবাক হয়ে তাকিয়ে হরিদাস ঠাকুরের দিকে বলছেন, আপনি কথাটা কি বললেন আবার বলুন, মা আমি তোমায় বসিয়ে রেখেছি তিন রাত, কেন তুমি এসেছ? আমার যে জপ সংখ্যা পূর্ণ হয়নি গো, আমার জপ সংখ্যা পূর্ণ না হলে যে আমি কারোর সঙ্গে কথা বলি না। লক্ষ হীরার চোখ বেয়ে জল ঝরছে, দুটো হাত জোর করে বলছে, ঠাকুর আমি যে কারণে তিন রাত্রি এসেছি আপনার কাছে সেই কথা আমি আর ব্যক্ত করতে পারবো না ঠাকুর, আমি মহাপাপী, ওই কথা প্রকাশ করে আমি আর পাপী হতে চাই না, তবে ঠাকুর আমি যে কারণে তো আপনার কাছে এসে থাকি না কেন, এই তিন রাত্রি আপনার নিকটে বসে হরিনাম শ্রবণের পর এখন আমি বলতে পারবো কেন আমি আপনার নিকটে এসেছি, ঠাকুর আমি এসেছি আপনার চরণে শরণ নিতে, আমি আপনার চরণে শরণ নিতে এসেছি ঠাকুর, আমি শরণ নিতে এসেছি, সারাটা জীবন কত নাচ করেছি কত গান করেছি ঠাকুর, কত জনের কামনা পূরণ করেছি, কত জনকে সুরাপান করিয়ে দিয়েছি, কিন্তু আমি এত আনন্দ পাইনি ঠাকুর, এই তিন রাত্রি হরিনাম শ্রবণ করে আমার যে আনন্দ হয়েছে আনন্দ আমি আর কোথাও পাইনি, আপনার নিকটে এসে আমি যে আনন্দ পেয়েছি আনন্দ আমি আর কোথাও পাইনি, আমি মহাপাপী ঠাকুর, আমি একটা বেশ্যা, আমি পতিতা, মারে আমি জানতাম মা তুই এমন কথা বলবে, আমি জানতাম মা তুই আসবে, রামচন্দ্রকে আমাকে ওই জায়গা থেকে তাড়াবার কত চেষ্টা করেছিল কিন্তু আমি যাইনি রে, একমাত্র তোকে কৃপা করব বলে আমি এই জঙ্গলটার মাঝে পড়েছিলাম, তুই আসবে আর আমি তোকে কৃপা করব, মারে তোকে একটা কথা বলি, তুই তোর জমিদার রামচন্দ্র কাকে গিয়ে আজ জিজ্ঞেস করবি, আজকে তার তোর শরীরে যৌবন আছে, নাচতে পারিস, তুই ইচ্ছে পূরণ করতে পারিস,
শরীরের চাহিদা মিটাতে পারিস, তাই রামচন্দ্র কা তোকে ভালোবাসে, সারা শরীর তোকে গহনা দিয়ে সাজিয়ে দেয়, দামি দামি শাড়ি তোকে উপহার দেয়, তুই তোর জমিদার রামচন্দ্র কাকে গিয়ে আজ জিজ্ঞেস করবি, যেদিন তুই নাচতে পারবি না, তোর শরীর যেদিন বিকল হয়ে যাবে, যেদিন তোর এই শরীর আর চলবে না, সেই দিন ও কি ওই জমিদার তোকে এমন করে ভালোবাসবে? যা জিজ্ঞেস করে আয় মা রে, এই সংসার বড় বিচিত্র রে মা, এই সংসারে যত দিতে পারবি সবাই ভালোবাসবে তোকে, কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভাবে গুরু বৈষ্ণব ভগবান ছাড়া কেউ ভালোবাসে না রে, কেউ ভালোবাসে না। যা জিজ্ঞেস করে হয় গুরু বৈষ্ণবরা পরকালের কথা বলে দেয় রে, পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, জীবের স্বরূপকে উন্মোচন করিয়ে দেয় তারা। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। অবাক হবে ভেবে দেখো বন্ধু বান্ধব, অনেকে আমাদের বয়সী সিগারেটের অভ্যাস নাই, বলছে বন্ধু একটা টান দে খেয়ে নে খেয়ে নে, অথচ সাধুরা বলবে সিগারেট খেও না। তারাই প্রকৃত বান্ধব, আমরা প্রকৃতকে চিনলাম না, প্রকৃত আপনজনকে জানলাম না। মহাজন বললেন সংসার ভজিলি, অনেক তো মানুষকে ভজন করলে আঁকড়ে ধরলে, গৌরাঙ্গ ভুলিলি, হ্যাঁ না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন, খাইলে আপন মাথা। সাধুরা এসে যখন কল্যাণের কথা তোমাকে বলে যায় তুমি মানলে না, ওই অনিত্য সংসারকে আঁকড়ে ধরলে, অনিত্য জনকে আপন ভাবলে, নিজের ইহকাল এই জগতের কল্যাণও খুয়াইলি পরকালকেও খুয়াইলি, আর নিজের মাথা নিজে চিবিয়ে খাইলে। বিড়াল যেমন নিজের বাচ্চাটাকে খেয়ে নেয়, তুমিও নিজের মাথাকে নিজে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে। যা জিজ্ঞেস করে আয়। লক্ষ হীরা রামচন্দ্র কায়ের নিকটে গেল, চরণের ঘুঘুর ঢিল দিয়ে ফেলে দিল রামচন্দ্র কা জমিদারের নিকটে, শাড়ি গহনা সকল কিছু এই জীবনে যা পেয়েছে সে তরে বিতরে সাজিয়ে রামচন্দ্র কার চরণের নিকে গিয়ে রাখলো। কিরে সব ফিরিয়ে দিচ্ছিস কেন, চরণে ঘুঘুর খুললে কেন? বাবু আমি আর নাচব না। কেন রে? তোকে পাঠিয়েছিলাম ওই সাধুকে তোর দলে নিয়ে আসতে, ওই সাধুকে কামভাবে লিপ্ত করতে, আর ওই সাধুকে তুই পথভ্রষ্ট না করে তুই তার দলে চলে গেলে। বাবু ওই সাধু সাধারণ কেউ নয়, বাবু আপনি যদি একবার তার কাছে যান আপনার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। বাবু আমি সারা জীবন কত নাচ গান করেছি বাবু, কিন্তু এই তিন রাত্রি সাধু সঙ্গ করে আমি যে আনন্দ পেয়েছি আনন্দ আমি আর জীবনে পাইনি, আমি পাইনি বাবু এই আনন্দ আর আমি জীবনে কোথাও পাইনি। ও বাবু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি আজকে নাচতে পারি? আমার শরীরে যৌবন রয়েছে, আপনি আমায় ভালোবাসেন, সারা শরীর গহনা দিয়ে ভরিয়ে দেন, আমাকে দামি দামি উপহার দেন। বাবু আমি যেদিন নাচতে পারবো না, আপনার ইচ্ছে পূরণ করতে পারবো না, আপনি সেদিনও কি আমায় এতটা ভালোবাসবেন? না বাবু, এই জগতে আমি পতিতা, আমার যতদিন অপরের ইচ্ছে পূরণ করার সামর্থ্য থাকবে ততদিনই তারা আমায় ভালোবাসবে, আমি মূল স্বরূপ জেনে গেছি বাবু, সারা জীবন আমি যা পেয়েছি তাই সব আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আমি আর নাচবো না, আমি আর এই পাপ কার্য করবো না, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি গোবিন্দ সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য, অথচ আমি এই অঙ্গ প্রত্যঙ্গ একটা দিনও সেবায় লাগাতে পারলাম না, আমি সব ফিরিয়ে দিচ্ছি বাবু, আমি জীবনে আপনার নিকটে অনেক কিছু চেয়েছি, আমার সকল প্রাপ্তি আপনার চরণে আবার আমি অর্পণ করলাম,
একটা শেষ ভিক্ষা আপনার নিকটে বাবু, বলুন আপনি আমায় দেবেন? আপনার কত ইচ্ছে আমি রেখেছি, আপনি যা বলেছেন তাই করেছি, সে অধিকার নিয়ে একটা ভিক্ষা চাইবো আপনার নিকটে, বলেন না বাবু আপনি আমায় দেবেন? বল তোর কি চাই বাবু? বাকিটা জীবন আপনি আমায় মুক্ত করে দিন বাবু, এই চার দেয়াল আমার কাছে নরক যন্ত্রণাময় হয়ে গিয়েছে। আপনি খাঁচা থেকে দরজাটা খুলে আমাকে আকাশে উড়িয়ে দিন, আমি কৃষ্ণ নামের ডানায় ভর করে উঠতে চাই। আমি হরিবল হরিবল বলে ভক্তির গগনে উঠতে চাই বাবু, বাকিটা জীবন আমি ভক্তির আকাশে উড়ে বেড়াতে চাই। আপনি আমায় আমায় মুক্ত করে দিন, আমি আর থাকতে চাই না। আমি যাই বাবু, আমি আর থাকতে চাই না। রাজ অট্টালিকা থেকে লক্ষ হীরা পতিতা বের হয়ে আসলেন, বেশি দূরে নয়। ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশের বর্তমানে যশোর জেলা শার্শা উপজেলা পাটবাড়ি। তখন তো আর এই বর্ডার ছিল না, বাংলাদেশ ভারত আলাদা ছিল না, এই জায়গায় ঘটনা ঘটেছে। দেশ ভাগের পর এটা বাংলাদেশে পড়েছে। যদি কোনোদিন সুযোগ হয় জায়গাগুলো দেখে আসবেন। এখনো সেই বৃক্ষ রয়েছে, যে বৃক্ষের নিচে লক্ষ হীরা এসেছিল হরিদাস ঠাকুরকে কামে লিপ্ত করতে। এখনো সেই মাধবীলতা বৃক্ষ আছে। কেউ কি গিয়েছেন পাটবাড়ি? বাবা বৃক্ষটা দেখেছ? এই বৃক্ষ এখনো আছে, মাধবীলতা বৃক্ষ। হরিদাস ঠাকুরের চরণে এসে লুটিয়ে পড়লেন, ঠাকুর একটিবার আমার দিকে তাকিয়ে দেখুন, আমার শরীরে কোনো গহনাও নাই, কোনো দামি শাড়িও নাই, কিচ্ছুই নাই, চরণে নূপুর ঘুঘুর কিছুই নাই, আমি সব অর্পণ করে দিয়ে এসেছি রামচন্দ্রকার জমিদারকে। ঠাকুর আমি বাকিটা জীবন গোবিন্দ সেবা করে কাটিয়ে দিতে চাই। ঠাকুর আমি যে মহা পাপী, আমি পতিতা, আমি বেশ্যা, আপনি আমায় আমায় আশ্রয় দিন, আমায় আশ্রয় দিন। আমি যে পতিতা, মা রে আমি জানতাম তুই আসবি, এই নে মা এই তোকে জপমালা দিলাম, লক্ষ নাম জপ করবি রে। রাধা গোবিন্দের বিগ্রহ সেবা করবি, চরণ তুলসী ব্রত গ্রহণ করবি, তুলসীকে সেবা করবি রে, স্নান প্রণাম পরিক্রমা করবি, লক্ষ নাম শেষ না করে কিচ্ছুটি গ্রহণ করবি না। কিন্তু আমি যে বেশ্যা ঠাকুর, আমাকে যে সবাই কলঙ্ক দেয় রে, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে। আজ তোকে যারা বেশ্যা বলে, তোকে যারা পতিতা বলে, এই তুলসীর মালা গলে ধারণ কর, এই জপমালা হাতে তুলে নে, ওই তুলসীর সেবা কর, এই নাম জপ করতে করতে তোর চিত্ত একদিন মার্জন হয়ে যাবে। ওরে নামের কি কৃপা জানিস রে মা, আমি বলে গেলাম মিলিয়ে দেখবে। আজকে তোকে যারা বেশ্যা বলে, এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থ হবে, লক্ষ লক্ষ লোক সেদিন আসবে, তুই বেশ্যা থেকে দেবী হয়ে যাবে, নাম জপতে জপতে লক্ষ লক্ষ লোক আসবে ওই বেনাপুলের জঙ্গলে, তোর মতো বেশ্যার চরণ দুলি নেয়ার জন্য। তুই এই জায়গায় দেবী হয়ে পূজিত হবে। আমি বলে গেলাম সাধুর আশীর্বাদ বিফলে যায় না, একদিন তুই হয়ে যাবে লক্ষ হীরা দেবী। এই বেনাপুলের পাটবাড়িতে গিয়ে দেখবেন লক্ষ হীরা দেবীর একটা বিগ্রহ আছে। আজকে সেই বেশ্যাকে দেবী রূপে পূজিত করা হয়, ওই দেবী লক্ষ নাম করে সিদ্ধি করলো, সে দেবী হয়ে গেল পরম বৈষ্ণবী। একদিকে হরিদাস ঠাকুরের বিগ্রহ, আর একদিকে লক্ষ হীরা বেশ্যার বিগ্রহ, লক্ষ হীরা দেবী যে গাছের নিচে সে কুকর্ম করতে চেয়েছিল, সেই 600 বছর আগের বৃক্ষটা এখনো দাঁড়িয়ে আছে সংসারী মনুষ্য জীবদেরকে সাক্ষী দেওয়ার জন্য। দেখো দেখো সাধু সঙ্গের কৃপা, দেখো হৃদয় গো।
একবার দেখো নামের কৃপা, দেখো হরি নামের কৃপা, একবার তুলসীর সেবা করার কৃপা দেখো। সাধুর দর্শনে যায় মনের মহিলা পরশী হই প্রেম তরঙ্গ। মহাজন যে বলে গেলেন এমনিতেই বলেনি, ধরো রে মন সাধুর সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় সাধুর কৃপায়, বৈষ্ণবের কৃপায়। এটাই হলো সাধু বৈষ্ণবের অপ্রাকৃত কৃপা। এইবার অঞ্জলি দিয়ে আমরা বিশ্রামের পথে যাব। আপনাদের জন্য মহাপ্রসাদ আছে, পতিতি পাবন তোমা বিনা আর কে হো না, পতিতি পাবন তোমা বিনা কে হো না, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, গঙ্গার রূপ রস এই
Oh,
আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।